ব্লগ। তো সকাল সকাল আজকে আবার মর্নিং ওয়াক। তো মর্নিং ওয়াক তো এখন আমার জীবনে, হ্যাঁ এটা আমাদের প্রতিদিনই হয়, আমার লাইফের একটা পার্ট হয়ে গেছে মর্নিং ওয়াক। মর্নিং ওয়াক করা ভালো, থেকে উঠতাম না এই সময় বলে কথা না, মর্নিং ওয়াক করা ভালো সব সময়। আগে আমি বাগামটা ঘুম থেকে উঠতাম না, আগে কি হতো আমার যে অফিস ছিল আমি চারটে ঘুমতাম, আর মোটামুটি এমন হয়েছে দুপুর একটার সময় ঘুম থেকে উঠেছি, এরকমও দিন গেছে। কিন্তু এখন রুটিন পুরো চেঞ্জ, তো পার্ট অফ সকালবেলা মর্নিং ওয়াকটা একদম না করলে ঠিক এখন ভালো লাগে না, মন মেজাজ ফুরফুরে হয় না। তো মর্নিং ওয়াক করে এসেছি, এখন মানব করবে ব্রেকফাস্ট। আমার অলরেডি ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর হ্যাপি এখন ব্রেকফাস্ট করলো, আর একটুখানি বাদিয়ে রেখে গেছে দুধ রুটি, দুধ রুটি তার সঙ্গে মুড়ির গুঁড়ো, এই হচ্ছে হ্যাপির ব্রেকফাস্ট। মা মাখিয়ে দিয়েছে, তো খেয়ে নিল। এখন হচ্ছে মানব যাবে বাজার করতে, মানব বাজার যাবে, এখানে যে তোমার রবিবারে যে হাটটা বসে, তোমাদের বলেছিলাম সবজির হাটটা, তো সেখানে মানব এখন যাবে সবজি আনতে, কারণ ওখানে ভ্যারাইটিস টাইপের শাক পাওয়া যায়, বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়, তো ওই জন্য মানব রবিবারটা ওখানে যায়। তো সকাল সকাল গেলে একটু ভালো পাবে, পটল সব কিছু পাওয়া যায়, বুঝতে পারলে। তো সেখানে যাচ্ছে এখন ব্রেকফাস্ট করে, তারপরে মানবের আজ পুরো দিনটা শিডিউল, প্রচুর প্রচুর কাজ মানবের। তো ওখান থেকে আসার পরে হ্যাপিকে নিয়ে আবার যাবে হ্যাপির পার্লারে, মানে ডক্টরের কাছে, হ্যাপির একটা ভ্যাকসিন আছে, তারপরে হ্যাপিকে স্নান করাবে, ওর নেল কাটা হবে, ওর গ্রুমিং হবে একটু থোড়া একটুখানি অল্প। তো এইসব করে টোরে মানব আসবে দুপুরবেলা, তারপরে সে লাঞ্চ করবে, তাই তো মানব। আমি থাকলে কোনো অসুবিধা হয় না, বাট ও একা থাকলে ও স্টিয়ারিং এর উপরে গিয়ে উঠে যায়, স্টিয়ারিং এ না কোলের উপর, মানে ধর আমি গাড়ি চালাচ্ছি আমার কোলের উপর উঠে যায়, আর রাস্তা মাঝখানে আমি স্টিয়ারিং ঘোরাতে পারি না, তখন খুব অসুবিধা হয়ে যায়। তো সেটাই হচ্ছে আমি টেনশন করছি কি করবে। তো আমি বলছি আমাকে নিয়ে যেতে, বলছে না থাক তোমার সাথে। দেখো ওকে বলেছিলাম যে হ্যাপি তুমি খেয়ে নাও, নাহলে তোমাকে কিন্তু নিয়ে যাবো না। এই দেখো তার প্রমাণ, খেয়েছে একটুখানি বাদিয়ে রেখেছে, ওই যে ও তো পরিষ্কার করে খায় না, ও মোটামুটি সবসময় খাবার একটু বাদিয়ে রাখে। আর এই দেখো বসে বসে সব কথা শুনছে, ও তুমি খেয়েছো, ওই দেখো দেখিয়ে দিল খেয়েছো বলে জিভটা কেন বের করে দেবে, তুমি খেয়েছো বেবি, খেয়েছো, খাওয়া হয়ে গেছে, এখন খেয়ে দেখুন বসে আছে, রেডি যাও জল খেয়ে আসো, যাও ওইখানে আছে জল খেয়ে আসো, যাও যেতে হবে এখন, যেতে হবে গাড়ি করে, না এখন যাবে না, মজা নাকি গাড়ি করে পার্লারে যাস, এই বাবা ভীষণ মজা, আর পার্লারে গিয়ে স্নান করে আর ভীষণ মজা, কিন্তু ওখানে কান্না করে ওখানে গিয়ে যখনই স্নানের করে ডিজে যায় তখন যাবে না, কুমকুম করে আমাকে কিছু ডাকে, আমাকে এখন ঘোরায়, লাফি লাফি কোলে উঠে পড়ে যে আমাকে নিয়ে চলো। আমি আগে ওকে বাড়িতে স্নান করাতাম, বাট আমি এখন আর পারি না, মানবের পক্ষে একা সম্ভব না বলে ও করাতে চায় না। স্নানটা বড় কথা না, ওর মেন কথা হচ্ছে যখন ওই আমরা শুকনোর জন্য ড্রায়ারটা যখন ওর গায়ে মারা হয় তখন হয়ে যায় রাগ, তখন খুব ভীষণ ভয় পায়, আর শুধু ড্রিলিং এর আওয়াজ, ড্রায়ারের আওয়াজ প্রচন্ড ভয় পায়। আর শুধু তাই নয়, মনে করে এরকম ওই হাওয়া যেখান দিয়ে বেরোয় সেখানে হা করে দেয় মুখটা গিয়ে, হবে হাওয়া খাবে যে হাওয়াটা কেন আসছে ওর, এটা রাগ। আজকে খুব মজা আছে মানবের, হেভি মজা, অনেক মজা না, খুব কষ্ট আজকে, কিন্তু কিছু করার নেই, এটা করাতেই হবে, কারণ ওর অলরেডি ভ্যাকসিন শেষ হতে চলেছে। দেখো আমারও অবস্থা খারাপ, আমাকে তো যেতে হবে, কিন্তু আজকে দেখি পাইনি, খুব খারাপ, মানে বউ শরীর খারাপ হলে যেটা হয় অ্যাকচুয়ালি, তো সেটাই হয়েছে। বাড়ির যে ম্যানেজার বসে গেছে এখন সব কাজ, আমি কি ম্যানেজার, বাড়ির হচ্ছে চিফ মিনিস্টার, তুমি আমার ঘরের হোম মিনিস্টার বলা ভালো, হোম মিনিস্টার হচ্ছে এই, দেখো হোম মিনিস্টার, হোম মিনিস্টার এখন পদত্যাগ করেছে, হোম মিনিস্টার পদত্যাগ করলে কি করে, না করেছে এখন আপাতত করে দিয়েছে। লাঞ্চ করতে বসে গেছি আমরা আজকে, আমার আজকে অনেক মেনু দিয়েছে, প্রথমে বলে দিচ্ছি, এটা হচ্ছে ব্রাউন রাইস, সবার আগে হচ্ছে শশা, দেখো দাঁড়াও, এটা ব্রাউন রাইস এর ভাত অল্প করে দিয়েছে, তার সঙ্গে সজনে শাক, এটা হচ্ছে ডাটার শাক দিয়ে মনে ভাজা, হ্যাঁ পটল ভাজা, ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে অর্ধেক, এটা হচ্ছে ঝিঙে ভাজা, ডাল, সোয়াবিন তরকারি, স্যালাড, এত কিছু আমি খেতে পারবো না, অল্প অল্প খাবো সব, তো চলো খাওয়া দাওয়া করি, আর মানব এখন খেয়ে দে হ্যাপিকে নিয়ে যাবে, কারণ আমি বললাম ওখানে গিয়ে যদি দেরি হয় তোমার খিদে পেয়ে যাবে, তার থেকে ও হ্যাপিও খেয়ে নিক, তুমিও খেয়ে নাও, খেয়ে তারপর দেন যাও, তাই ও খেতে বসেছে এখন, খেয়ে দিয়ে তারপরে যাবে। আর একটা জিনিস দেখো, আমাদের এখানে মলি রেখেছি একটা, কারণ এই মলিটা মনে হচ্ছে প্রেগনেন্ট, তো ওই অ্যাকোরিয়ামের মধ্যে পুরো চুপ করে বসেছিল, তাই জন্য আমি এটাকে সেপারেট, হ্যাঁ দিয়েছি সেপারেট রেখেছি, মানে মলিটাকে
যদি বাচ্চা দেয় কয়েকদিনের মধ্যে মনে হচ্ছে বাচ্চা দেবে, তাই জন্য এই বাউলের মধ্যে রাখা হয়েছে। এটা ফাইটার ছিল, ফাইটার যেহেতু মারা গেছে তাই মলিকে দিয়ে দিয়েছে, এখন ওর বাড়ি এটা। হ্যাঁ ওর বাড়ি। আর তার মধ্যে একটু মানি প্ল্যান্ট রেখেছি, বেশ ভালো লাগছে খেতে বসে এরকম মাছ দেখতে দেখতে, খেতে বেশ ভালোই লাগে। আমার তো খুব ভালো লাগে, আমি খেতে তাকিয়ে থাকি, ওদের মুভমেন্টটা দেখি, মানে মাথাটা খুব ভালো কাজ করে মাছের মুভমেন্টটা দেখলে। চলে এসেছি হ্যাপিকে নিয়ে হ্যাপির পেট হসপিটালে, আর এখন হ্যাপির স্নান চলছে। স্নান করার সময় খুব কান্নাকাটি করে, তো কা আমি কা করছে আর আমাকে শুধু ডাকছে। ওই দেখো ওই দেখো হ্যাপি, হ্যাপি গুড বয়, ভেরি গুড বয়, ভেরি গুড বয়। তো ভেজালে হ্যাপি কেমন হয়ে যায় দেখো, ভেরি গুড বয়, তো তো ভেরি গুড বয়। আর এরা খুবই জানতে বড় হতো, এরা খুবই ভালোবাসে পেটতে, মানে পেটের এই কাজ করতে গেলে পেটতে ভালোবাসতেই হবে, না হলে হবে না। বলে বাবু কান্নু করে না, আমি আছি তো, কান্নু করে না, এই তো গুড বয়। সবচেয়ে বড় ঝামেলা কাজটা এখন শুরু হবে এখানে, সেটা হচ্ছে গায়ে জল শুকানোর জন্য। যখন এটা চালাবে দেখো দেখো হ্যাপি কেমন করে। হ্যাপি বুঝছো, এখানটায় তুলে তারপর ওরা ব্লোয়ার মারবে গায়ের জল শুকানোর জন্য, তখনই শুরু হয়ে যাবে কান্নাকাটি হবে। এবার দেখো কান্নাকাটি কাকে বলে, কান্নাকাটি করে না বেবি, দেখো দেখো অবস্থা দেখো কেমন করছে। আমি কাছের অপোজিটে আছি, কারণ প্রচুর লো মুভে দেয়। এই দেখো এইখানটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা অপোজিটে কত লোম, যাদের পরিষ্কার বোঝা যাচ্ছে না সেগুলো কী করছে বলো দেখো। দেখো অবস্থা কী, যখনই ব্লোয়ার চালানো হয় তখনই ওর রাগ হয়ে যাবে, আমাকে খুঁজে বেড়াচ্ছে। ওই দেখো ঘাড়ে রে বলে উঠে পড়ছে, ও ব্লোয়ার দেখলেই ভয় পেয়ে যায়, বলে উঠে পড়বে। পুজো দিতে এসছে দেখো বাসি বাড়ির পাশের মন্দিরে, অনেকদিন পরে এসেছি বাজাঙ্গালির মন্দিরে, আশাই হয় এই মন্দিরে। আমি কিন্তু প্রথমবার ঢুকলাম এই মন্দিরে, মন্দিরটা বা দেখেন একদম বাড়ির পাশে। এই দেখো ঠাকুরগুলো এটা একদম বাড়ির পাশে, এটা হচ্ছে বজরং বাড়ি। আলিমান আলিমান বজ্র দোষিয়া নাম পুজো হচ্ছে। এই মন্দিরে প্রথমবার ঢুকলাম আমি, এই যে প্রসাদ দেখতে পাচ্ছ, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে পুজোর প্রসাদও খাওয়া গেছে। আর একটা হচ্ছে বজরংবলী মন্দির, এই মন্দিরে যেটা তোমাদের বলছিলাম খুব আমরা প্রথমবার এলাম, বাড়ির একদম কাছে
জাস্ট বাড়ির অপোজিটই মন্দিরটা, কিন্তু প্রথমবার এলাম, খুব ভালো লাগছে। আর এখানে ভোগও হয় সপ্তাহে একদিন করে। চলো এবার বাড়ির দিকে যাই, কারণ অলরেডি লেট হয়ে গেছে। আমরা একচুয়ালি পুজোর জন্য লেট করে এসেছি, মন্দিরটা খোলে খুবই তাড়াতাড়ি, 5:30 থেকে খোলে 7:30 পর্যন্ত, কিন্তু আমি এসেছি 7:10 সময়। কোনোদিন আসেই তো জানতাম না টাইমের ব্যাপারে, তো যাই জন্য লেট হয়েছে, কিন্তু ঠিক আছে, এন্ড অফ দ্য পুজো হয়ে গেছে, এটাই বড় কথা। এটা অনেক বড় মন্দির, কারণ আমি তোমাদের দেখাচ্ছি এখানে সবচেয়ে বড় যে বজরঙ্গলি আছে ওনার একটা মূর্তি আছে পাশে। এটা কি ঠাকুর? এটা বারের ঠাকুর, এটা বারের ঠাকুর, এটা এই যে দেখো এটা বারের ঠাকুর। যেটা তোমাদের বলছিলাম যে এই মন্দিরে একটা বিশাল বড় বজরং বলির মূর্তি আছে, এই দেখো এটা হচ্ছে মন্দিরের বাঁদিকে, এইটা হচ্ছে মন্দিরের যেটা মাথা, আর ওই যে হচ্ছে উপরে আমাদের দেখানো হচ্ছে না, সরি। যেটা বলছিলাম তোমাদের এই মন্দিরে বড় একটা বজরং বলির মূর্তি আছে, এই দেখো বিশাল বড়, ওই যে মাথা আলো জ্বলছে,